বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি তুষার ইমরান। আমি জানতে চাই এবং জানাতে চাই আমার দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। আর আজ আমি ঘুরতে চলে এসেছি আমাদের দেশের আরও একটি ঐতিহাসিক স্থান, যেটা হচ্ছে ডাকেশ্বরী মন্দির। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে ফুলার রোড। আপনারা তো সবাই জানেন যে আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি জায়গা হচ্ছে এই ফুলার রোড। আর ঠিক রাস্তার ডান দিকে আপনারা যেই ওয়ালটা দেখতে পাচ্ছেন, মূলত এটা হচ্ছে কি ব্রিটিশ কাউন্সিল, এই দিক দিয়েই আর কি ব্রিটিশ কাউন্সিলে প্রবেশ করতে হয়। তো যাই হোক, এখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। ডাকেশ্বরী মন্দিরের একদম সামনে চলে আসছে, আমি আপনাদের ভিডিও করে দেখাই। তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে আমি এই মুহূর্তে ডাকেশ্বরী মন্দিরের ঠিক সামনে চলে এসেছি। আর টিএসি থেকে আমার আসলে ডাকেশ্বরী মন্দির পর্যন্ত আসতে সর্বোচ্চ গেলে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তো আপনারা ধরে নিতে পারেন যে এটা কতটুকু কাছে ছিল টিএসি থেকে, ঢাকা ইউনিভার্সিটির টিএসি। এছাড়াও এখান থেকে যদি আপনি লালবাগ কেল্লা হেঁটে যেতে চান, তাহলে আমি বলবো আপনি সর্বোচ্চ যদি সময় লাগে 10 মিনিটের মধ্যেই আপনি লালবাগ কেল্লা হেঁটে চলে যেতে পারবেন, আরও কম সময়ের মধ্যেই পারবেন, মানে এতটাই কাছে হচ্ছে লালবাগ কেল্লা। তো যাই হোক, আমি আজকে যেহেতু আপনাদের সাথে ডাকেশ্বরী মন্দির সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান শেয়ার করব এবং ডাকেশ্বরী মন্দিরের ভিতরের আশপাশের এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে গিয়ে মূলত ডাকেশ্বরী মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে, মানে সদর দরজা দিয়ে প্রবেশ করার পরে যে একটা খোলা মাঠ রয়েছে এখানে অনেক বড়। আপনারা প্রথমেই এখানেই আসবেন সবাই যখন ডাকেশ্বরী মন্দিরে আসবেন, এরপরেই আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য নির্দিষ্ট সময় রয়েছে, 2টা থেকে 4টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো আমি আসলে অনেকক্ষণ সময় ওয়েট করেছিলাম মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য, যেহেতু আমি 3:30টার মধ্যেই এখানে এসে পৌঁছে গেছি, তো যার জন্য আমাকে আধা ঘন্টা বসে থাকতে হয়েছে। এখন মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছে সবার জন্য। তো আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে আপনারা হাতের বাঁ দিকে যেই দোকানটা বা যে শপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত যারা প্রসাদ নিয়ে ভিতরে প্রবেশ করতে চান তারা এখান থেকে চাইলে আপনারা প্রসাদ কিনে নিতে পারবেন। তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও যখন ডাকেশ্বরী মন্দির ঘুরতে আসবেন, বা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন আপনারা যারা আছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যখন আসবেন, আপনারাও কিন্তু ঠিক এই দৃশ্যগুলাই দেখতে পাবেন। তো আমি চেষ্টা করেছি একদম জেনুইন ফুটেজটাই তুলে নেওয়া এবং সেই দৃশ্যগুলাই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন, আপনারা ঠিক হাতের বাঁ দিকে একটা পুকুর দেখতে পাবেন, আর এখানে ঠিক সামনেই আপনারা এরকমই দেখতে পাবেন। তো এটা হচ্ছে গিয়ে ভিতরে প্রবেশ করার পরে এখানে যে খালি মাঠটা রয়েছিল সেই মাঠের দৃশ্য। আর ডাকেশ্বরী মন্দির সম্পর্কে বলতে গেলে, এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী, মানে আমাদের দেশের রাজধানী ঢাকা অবস্থিত একটি মন্দির। আর এটি কিন্তু ঢাকার মানে একদম প্রথম মন্দির বলা চলে, ঢাকা শহরের মধ্যে আদি মন্দির বা যদি আমরা বলি তাহলে একদম প্রথম মন্দিরই হচ্ছে কিন্তু এই ডাকেশ্বরী মন্দির। আর আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা মনে করে থাকেন বা অনেকেই মনে করে থাকেন যে ডাকেশ্বরী শব্দ থেকেই কিন্তু ঢাকা নামের উৎপত্তি হয়েছে। তো এই মন্দিরটি কিন্তু বাংলাদেশের জাতীয় মন্দির বলা চলে কি আসলে এটাই হচ্ছে কি আমাদের বাংলাদেশের জাতীয় মন্দির। আমাদের মুসলমান ধর্মে যেরকম আমাদের জাতীয় মসজিদ হচ্ছে বাইতুল মোকাররম, ঠিক একইভাবে আমাদের হিন্দু ধর্ম বা ধর্মমতে আমাদের জাতীয় মন্দির হচ্ছে ডাকেশ্বরী মন্দির। অনেকেই আসলে মনে করে থাকেন যে সেন বংশের রাজা বল্লাল সেন আনুমানিক 1200 শতাব্দীতে এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তবে তখনকার সময়কার নির্মাণশৈলীর সাথে আসলে এই স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। এই মন্দিরের দেবী ডাকেশ্বরী 800 বছরের পুরনো আসন বিগ্রহটি দেশ বিভাজনের সময় কিন্তু আসলে 1947 সালে যখন দেশ বিভাগ হয়েছিল সেই সময় কিন্তু আসলে ওনার ডাকেশ্বরীর যেই বিগ্রহটি ছিল, তো এটা কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু এটাকে আবার পরবর্তী সময়ে দেশ বিভাগ হওয়ার পরে এটাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনারা ভিতরে আসার পরে কিন্তু এখানেও আপনারা চাইলে কিন্তু মোমবাতি থেকে শুরু করে আগরবাতি আরও আদার্স রিলেটেড আপনাদের ধর্মাবলম্বী মানে যেসব উপাদানগুলো দরকার সবগুলো কিন্তু এখানে পাশেই এক বেশ কয়েকটা দোকান ছিল এবং তারা এগুলো বিক্রি করতেছিল। তো এটাই হচ্ছে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরের সামনের দৃশ্য, মানে ভিতরে প্রবেশ করার পরে, মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে।
আজকে আমি এসেছিলাম হচ্ছে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে, আপনাদের সাথে ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান শেয়ার করার জন্য। আর এই মুহূর্তে আমি ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে আছি। তো আপনারা হয়তো জানেন যে ঢাকেশ্বরী শব্দটির অর্থ হচ্ছে কিন্তু ঢাকার ঈশ্বরী। ঢাকার ঈশ্বরী থেকেই মূলত মন্দিরের নামকরণ করা ঢাকেশ্বরী। আর কথিত আছে যে আনুমানিক 1200 শতাব্দীর দিকে বল্লাল সেন প্রথম এই ঢাকেশ্বরী মন্দিরটি উনি প্রতিষ্ঠা করেছিলেন। আর মূলত উনি দেবী দুর্গার একটি মূর্তি পেয়েছিলেন এবং এটা গহীন জঙ্গলের মধ্যে ছিল, বিশেষ করে এই অঞ্চল পুরাটাই ছিল হচ্ছে জঙ্গল এরিয়া ছিল। তো যখন উনি ওই মূর্তিটা পেয়েছিলেন জঙ্গলের মধ্যে, এটা ঢাকা অবস্থায় ছিল, তার জন্য পরবর্তী সময়ে উনি এখানে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। আর এই মন্দিরের নামকরণ করা হয়েছিল কিন্তু ঢাকেশ্বরী, যেহেতু দেবী দুর্গার মূর্তিটি ঢাকা ছিল, যার জন্য এই মন্দিরের নামকরণ করা ঢাকেশ্বরী মন্দির। আর তো ঢাকেশ্বরী মন্দিরের আসলে ভিতরে ঠিক মাঠের এক কর্নারেই এই দোকানগুলো বসেছে। এখানে বেশ কিছু দোকান, বলতে এখানে 3 থেকে 4টা দোকান ছিল এবং তারা পূজা কার্য সম্পাদন করার জন্য যেসব উপকরণ দরকার হয় বা যেগুলো আসলে খুবই প্রয়োজনীয় পূজার কাজ করার জন্য বা পূজা সম্পাদন করার জন্য, সেই প্রোডাক্টগুলোই ওনারা একদম রিজনেবল প্রাইসেই দেখছিলাম এখানে বিক্রি করতেছিল আর কি। কথিত রয়েছে যে আমাদের যে ঢাকার নামকরণ করা হয়েছে বা আমরা তো ঢাকা সিটি বলে সবাই জানি, ঢাকার নামকরণ কিন্তু ঢাকেশ্বরী থেকেই ঢাকার নামকরণ করা হয়েছে বলে কথিত রয়েছে। তো আসলে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে কিন্তু নানাজনের নানা মত রয়েছে। অনেকেই মনে করে থাকেন যে বল্লাল সেন, সেন বংশের শেষ রাজা বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির তৈরি করেছিলেন, এবং আবার অনেক ইতিহাসবিদ মনে করে থাকেন যে ঢাকেশ্বরী মন্দির যেহেতু হচ্ছে গিয়ে চুন বালির গাঁথনিতে নির্মিত, তো ওই সময় তো আসলে চুন বালির গাঁথনিতে নির্মিত হওয়ার কথা ছিল না, কারণ এই ধরনের প্রচলন তখন ব্যবহার হয়নি। তো যার জন্য অনেকেই মনে করে থাকেন যে আসলে ওই সময়তে মন্দিরটি তৈরি করা হয়নি, বরং বাংলায় মুসলমানরা আগমন করার পরেই কিন্তু আসলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে বলে অনেকেই ধারণা করে থাকেন, যেহেতু এটা হচ্ছে গিয়ে চুন বালির গাঁথনিতে নির্মিত। তা আসলে তাদের ধারণাকেও আসলে ভুল বলা যায় না, কারণ হচ্ছে চুন বালির গাঁথনি কিন্তু আসলে সেন আমলে কিন্তু খুব একটা প্রচলন ছিল না, যার জন্যই হয়তো তারা এমনটা মনে করে থাকেন আর কি। তো আমি এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরের মূল যে মন্দির প্রাঙ্গণ বা মূল মন্দিরের কিন্তু আমি একদম ভিতরে চলে এসেছি। আর এখানেই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বা ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এইখানেই তারা মূলত এগুলো পরিচালনা করে থাকে। এবং এখানে ভিতরে কিন্তু অনেক বড় একটা মাঠ রয়েছে সবাই বসার জন্য, এবং এখানেই তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো তারা পরিচালনা করে বা হয়ে থাকে। তো এটা হচ্ছে গিয়ে মূলত ঢাকেশ্বরী মন্দিরের আশপাশের এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে হয়তোবা তারা তাদের ধর্মীয় যেসব পশু জবাই করা হয় তারা সেগুলো এখানে সেই পশুগুলোকে জবাই করে, আর এখানে তারা হচ্ছে গিয়ে তারা আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে থাকে এবং তাদের মনের যে ইচ্ছাটা তারা সেটা এখানে দাঁড়িয়ে তারা প্রকাশ করে বা ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে। তাদের যদি ঈশ্বরের কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে সেটা তারা এখানে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে চায়। তো আমরা যেরকম আসলে মোনাজাতে আল্লাহর কাছে চাই ঠিক ওই রকমই আর কি। এটা হচ্ছে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরের মূল উপাসনালয়। এখানে পরপর 3টা উপাসনালয় ছিল এবং 2টা দেখেছিলাম বন্ধ করে রাখা হয়েছে এবং 1টা এখানে খোলা ছিল। যাই হোক, এখানে সবাই এসে দেখেছিলাম যে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতেছে, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এখানে এসে তাদের যে প্রার্থনার নিয়মকানুন রয়েছে সেগুলো অনুসরণ করেই তারা এখানে প্রার্থনা করতেছিল। তো আমি এখন ভিতরের যে দৃশ্যটা আর কি, একই যে খোলা মাঠটা আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন, মানে যা এখানে হচ্ছে গিয়ে তারা বসে তাদের যে প্রার্থনার কাজগুলো করা হয় এখানেই তারা মূলত এই কাজগুলো করে থাকেন আর কি। তো এই জায়গাটাও কিন্তু অনেক বড় এবং বিশাল একটা এরিয়া বলা চলে এখানে, এবং এখান থেকেই এখানেই আসলে তাদের মূল অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তো এটা হচ্ছে গিয়ে মূলত ঢাকেশ্বরী মন্দিরের ভিতরের দৃশ্য বা মূল মন্দিরের দৃশ্য যেটাকে বলা চলে। এবং আমি চেষ্টা করছি যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঢাকেশ্বরী মন্দিরের পুরো দৃশ্যটাই ঘুরে দেখানোর জন্য আর কি।
তো এখন আসলে আমরা ঠিক সেই তাদের যেখানে তারা আগরবাতি এবং মোমবাতিগুলোকে জ্বালায় আমি ঠিক আবার ওই জায়গাটায় চলে এসেছি। এবং এখনও এখানে বেশ কিছু আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা তাদের সেই প্রার্থনার কাছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মন্দির দেখার জন্য আসবেন তাদের উদ্দেশ্যে, যদি আপনারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বিশেষ করে কলকাতা থেকেও ইন্ডিয়া থেকেও প্রচুর মানুষ আসে রাখিশ্বরী মন্দির দেখার জন্য, আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। প্রথমেই আপনারা শাহবাগ চলে আসবেন, শাহবাগ এসে শাহবাগ থেকে আপনারা রিক্সা নিয়ে চলে আসতে পারেন রাখিশ্বরীতে, অথবা আপনারা চাইলে নিউ মার্কেটের এই পাশটা থেকেও আসতে পারেন, নীলক্ষেত এসে আপনারা নীলক্ষেত থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারেন রাখিশ্বরী মন্দির দেখার জন্য। তো আমি আসলে মন্দির প্রাঙ্গণটা আপনাদেরকে আরেকবার ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার আসলে মন্দিরের ভিতরের যে দৃশ্যটা আর কি, মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কি। তো এই দিক দিয়েই মূলত আপনারা উপাসনালয়ের ভিতরে প্রবেশ করা হয়। ভিতরে এই গেটটা দিয়েই মূলত রাখেশ্বরী মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়, এবং এদিক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনারা এখানে জুতা রাখবেন, জুতা রেখে পিছনে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন। সো এখন আমি মন্দিরের ভিতর থেকে বের হব, বাইরের দিকে যাচ্ছি। তা আমি এখন ডাকেশ্বরী মন্দিরের ভিতর থেকে বাইরে চলে আসলাম। এখানে হচ্ছে গিয়ে প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা যারা মন্দিরে আসবেন এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারবেন। তো এখন আমি বাইরে চলে যাবো, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রবেশ করার জন্য এই যে গেটটা দেখতে পাচ্ছেন পিছনে, এই গেট দিয়েই আর কি সবাই ভিতরে আসে। এবং এখান থেকে আশপাশে যখন আপনারা রাখেশ্বরী মন্দিরে আসবেন, আশপাশে আরও অনেক এরিয়া রয়েছে ঘোরার জন্য। যেমন হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে আপনার লালবাগ কেল্লা কিন্তু খুবই কাছে, আপনারা চাইলে লালবাগ কেল্লা ঘুরে যেতে পারেন। তারপর চলে যেতে পারেন হচ্ছে শহীদ মিনার, আমাদের জাতীয় শহীদ মিনারও কিন্তু এখান থেকে খুবই কাছে। তারপর হচ্ছে আওশান মঞ্জিল চলে যেতে পারেন আপনারা এখান থেকে, আওশান মঞ্জিল একটু দূরে, আওশান মঞ্জিল কিন্তু কাছে না, তো পুরো রিক্সা নিয়ে কিন্তু আপনারা আওশান মঞ্জিল যেতে পারবেন। এছাড়া এখানে আশেপাশে ঘোরার জন্য রয়েছে হচ্ছে কার্জন হল, আর ঢাকা ইউনিভার্সিটি তো আছেই, তো ঢাকা ইউনিভার্সিটি টিএসসি থেকেও আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। তো যাই হোক, আজকের মতো আর ব্লগটা বড় করবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।